বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত পদ্ধতি রয়েছে তা কি শরীয়ত সম্মত? জন্ম নিয়ন্ত্রণ নেয়া বৈধ কিনা সেটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি আছে সেগুলো গ্রহণ করা যাবে কিনা। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা শর্ত সাপেক্ষে জায়েজ। সে শর্তটা হচ্ছে আপনি কোনো সন্তান জন্ম গ্রহণ কোনো সন্তান গর্ভে নিতে চাচ্ছে না, কোনো মা কোনো বাপ সে অনুমতি দিচ্ছে না সন্তান ধারণ করার। কেন নিচ্ছে না বা কেন জন্মগ্রহণ পদ্ধতি জন্মবিরতিকরণ এই পদ্ধতি গ্রহণ করছে? উদ্দেশ্য এই যে বাচ্চা নিতে গেলে এই মায়ের অসুস্থ হয়ে যাওয়ার, বড় ধরনের রোগ হয়ে যাওয়ার অথবা মরে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে সাময়িক তিনি বিরতি নিতে পারে, কিন্তু স্থায়ীভাবে জন্ম পদ্ধতি গ্রহণ করার কোনো বৈধতা শরীয়তে নেই। তার মানে স্থায়ীভাবে যে আমি আর বাচ্চা নিব না, কারণ সামনে আপনি ভালো হওয়ার সম্ভাবনাও আছে। তবে হ্যাঁ, যদি কোনো ডাক্তার এমনটা বলে যে আপনি জীবনে যেই কোনো সময় যদি বাচ্চা নেন তাহলে আপনি মরে যাবেন, এরকম যদি নিশ্চয়তা ডাক্তাররা দেয় বা ডাক্তাররা পরামর্শ দেয় তাহলে সেই ক্ষেত্রেও আপনি একেবারের জন্য বাচ্চা না নিয়ে ওই ওই ধরনের পদ্ধতি গ্রহণ করতে পারেন। বাচ্চা না নেওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি গ্রহণ করা বৈধ? বিভিন্ন পদ্ধতি আছে, কেউ ওষুধ খায়, কেউ ইঞ্জেকশন দেয়, কেউ বা গাছের মানে বিভিন্ন একটা মেডিসিন আছে যেটা চামড়ার ভিতরে ঢুকায়, এই এই পদ্ধতি। আবার কেউ আছে আপনার, যদি একটু বেয়াদবিমূলক কথা, যদি একটু অন্যরকম কথা, কিন্তু যেহেতু এটা জানা দরকার, ইসলাম জানার ক্ষেত্রে লজ্জা পেলে হবে না, আমাদেরকে তো খুলে বলতে হবে। আরেকটা পদ্ধতি কন্ডম ইউজ করা। এই সবগুলো পদ্ধতির মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিসের সাথে ব্যবহার, হাদিসের সাথে সামঞ্জস্যতা পাওয়া যায় ইউজ করার ব্যাপারে। কন্ডম ইউজ করলে আপনি যদি বাচ্চা নিতে না চান তাহলে আপনার বীর্যটা মূলত বাহিরে পড়ছে। সাহাবিদের যুগে সাহাবিরা আজল করতেন, আজল আজল মানে সহবাস করতো কিন্তু বীর্যটাকে বাহিরে ফেলতো, তাতে করে আর বাচ্চা হতো না। তারা কারণবশত এইভাবে আজল করার ব্যাপারে কিছু কিছু রেওয়ায়েত পাওয়া যায়। তো এই থেকে আপনার সবচেয়ে উত্তম হচ্ছে যদি কন্ডম ইউজ করা যায় তাহলে হচ্ছে ভালো। এছাড়া যে সকল পদ্ধতি গ্রহণ পদ্ধতি আছে, ওষুধ খাওয়া বা ইঞ্জেকশন অথবা মেডিসিন চামড়ার নিচে দেওয়া, এগুলোতে যদি স্বাস্থ্যের অন্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে এগুলো গ্রহণ করা যাবে। তবে মনে রাখতে হবে ওই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা জায়েজ নাই, যে সেই উদ্দেশ্য হচ্ছে কি যে আমি এই সন্তানটা হলে খাওয়াবো কেমনি, রাখবো কোথায়, পড়াবো কোথায়। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী সৃষ্টি হলে এই প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব। কাজেই আপনার সন্তান হবে, ওই সন্তানের রিজিক সে নিয়ে আসবে, তাকে আপনার রিজিক দিতে হবে না। পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে রিজিক দিতে পারে না, পৃথিবীতে মানুষ পাঠবে, রিজিক আল্লাহ দিবেন। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বান্দা পৃথিবীতে সৃষ্টি হলে ওই বান্দাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা এখন বর্তমানে দেখছি আগের তুলনায় মানুষ কমছে না বাড়ছে? এই যে মানুষ বাড়ার কারণে কোনো মানুষ খানা পায় নাই মারা গেছে এরকম হয় নাই, কারণ আল্লাহ মানুষ বেড়েছে, রিজিকও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমরা ছোটোবেলায় দেখেছি এক মুঠে 15-20টা আমলকি নেওয়া যাইতো, এক মুঠে 15-20টা আমলকি ধরতো, আর এখন বাজারে এক একটা আমলকি পাওয়া যায় আপেলের মতো বড় বড়। মানুষ বেড়েছে, আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন। মানুষ বেড়েছে, আমরা বড়ই খেয়েছি, এক পকেটে 15-20টা বড়ই ধরতো, মানুষ বেড়েছে, আল্লাহ বড়ের সাইজ বাড়িয়ে দিয়েছেন। আমরা ছোটোবেলায় ডিম খেয়েছি খালি সাদা ডিম আর সাদা, আর এখন সাদা ডিমও আছে, লাল ডিমও আছে, কালো ডিমও আছে, দেশি মুরগির ডিম, ফার্মের ডিম, আবার কোয়েলের ডিমও আছে। আগে আমরা মুরগি খেয়েছি খালি সাদা দেশি মুরগি আর দেশি মুরগি, এখন দেশি বিদেশি ফার্ম সাদা লাল মানে মুরগির কোনো অভাব নাই। বান্দা কত খাবি, খা, খেতে খেতে শুয়ে যা, শোয়ার থেকে উঠে আবার খা, মাথা ঘুরালে আচার খা, না কমলে ডাক্তারের কাছে যা, তারপরেও খা, আবারও খা, এরপরেও খা, নেক্সটে খা, অতপর খা, যত খাবি খা, আল্লাহর রিজিক কমাতে পারবি না। তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই রিজিক দেওয়ার দায়িত্ব কার? রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাচ্চাকে খাওয়াতে পারবো না এই কথা চিন্তা করে বাচ্চা না নেয়ার পদ্ধতি গ্রহণ করার বৈধতা ইসলামে সামান্যতম নেই। স্ত্রী অসুস্থ হয়ে যেতে পারে, বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি যদি বাচ্চা নিতে যান ডাক্তার বলবে যে আপনার বাচ্চাটা বিকলাঙ্গ হতে পারে, আপনার বাচ্চার সমস্যা হতে পারে, এই জন্য আপনি যদি একটু বিরতি নিতে চান বিরতি নেওয়া জায়েজ আছে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা এই শর্তে জায়েজ হবে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। শায়েক জৈনিক আলেম বলেন মুক্তাদির অজুতে ভুল হলে নাকি ইমামের কেরাত ভুল হয়, শায়েক এই কথার সত্যতা কতটুকু? এই কথার সত্যতা মানে মুয়াজ্জিন অজুতে ভুল করছে, মুয়াজ্জিন যদি কোনো ভুল করে থাকে তাহলে ইমামের ভুল হবে। তাহলে ভুল করলো, ওই যে আমি আগে বললাম খায় আলমগীর মনে হয় জাহাঙ্গীর,
বিয়ে করে শামসু আদর ভাই বাচ্চা নাকি মানে ভুল করবে একজনে আর দোষ আসবে কি আরেকজন উপরে এই কথার পক্ষে সহি কোনো দলিল নেই এটা আমাদের দেশে একটা কথা একটা রেওয়ায়েত এরকম পাওয়া যায় কিন্তু রেওয়ায়েত এরকম সহি না মানে একটা কথা এরকম পাওয়া যায় কিন্তু এটা সহি না শেখ শুনেছি কফিতে ক্যাফিন নামক ক্ষতিকর মাদক থাকে এটা খাওয়া যাবে কি কফিতে যেই উপাদান পাওয়া যায় আমাদের গবেষণা আমরা যতটুকু পেয়েছি সেটা হচ্ছে যে এটা একজাতীয় আপনার একজাতীয় খাবার থেকে একজাতীয় ফসল থেকে একজাতীয় খাবার থেকে সেগুলো এই দেখতে অনেকটা গমের মতো দেখা যায় এই জাতীয় জিনিস থেকেই এই কফি উৎপাদিত হয় কাজেই তার মধ্যে কোনো মাদকতা আছে এটা প্রমাণিত হয় নাই যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে হারাম নির্দিষ্ট করা না যাবে হারামের স্পষ্ট কোনো কিছু পাওয়া না যাবে ততক্ষণ কোনো খাবারকে হারাম ঘোষণা দেওয়া যাবে না হুজুর আমার একটি কন্যা সন্তান ছিল সে এক বছর আগে মারা গেছে ইতিপূর্বে তার আকিকা দেওয়া হয়নি এখন কি তার আকিকা দেওয়া যাবে আকিকা দেওয়ার মূলত সুন্নাহ হচ্ছে সপ্তম দিনে যদি কেউ সপ্তম দিনে আকিকা না দেয় তাহলে পরবর্তীতে দিতে পারবে কি না এর উত্তর হচ্ছে সে পরবর্তীতে দিতে পারবে কারণ আকিকার সাথে একটা বন্ধকের সম্পর্ক থাকে সে বন্ধকটা কি এক এক আলেম এক এক ব্যাখ্যা করেছেন প্রসিদ্ধ একটি ব্যাখ্যা হচ্ছে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করার মধ্যে একটা বন্ধকতা থাকে যদি আপনি সে বন্ধক মুক্ত করেন এই সন্তান আপনার জন্য সুপারিশ করতে পারবে আকিকা দেওয়ার মাধ্যমে সে বন্ধকটা থেকে সে বন্ধক সে বন্ধন থেকে আপনি মুক্ত হতে পারবেন এই জন্য সন্তানের আকিকা দেওয়া উচিত সপ্তম দিনে না পারলে পরে হলেও দেওয়া উচিত কোনো সন্তানকে সপ্তম দিনে দেন না এরপরে সে মারা গেছে যদি তখনও না দেন মারা যাওয়ার পরেও আকিকা দেওয়া উচিত এটা হচ্ছে প্রসিদ্ধ আলেমদের মত আমি সংক্ষিপ্ত কয়েক কিছু উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি আপনাদের মনে একটু কষ্ট হচ্ছে তাই না আমি মির্জাবাদের একটু কষ্ট হচ্ছে তাই না আমি শেষ করে দিচ্ছি রসুল সাল্লাহ সাল্লাম এদিকে রসুল সাল্লাহ সাল্লাম পানিতে ফু দিয়ে পান করতে নিষেধ করেছেন এখন চা কফি ফু দিয়ে গরম খাবার ফু দিয়ে পান খেতে হয় হ্যাঁ এদিকে সুনানে আবু দাউদে হাদিস আছে সুনানে তিরমিজিতে আছে নাহা রাসূলুল্লাহি আন ইউতানাফাসা ফিল ইনাই আও ইউনফাকা ফিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরম চা এবং কফিতে ফু গরম কোনো খাবারে ফু দিতে নিঃশ্বাস ছাড়তে কোনো খাবারে ফু দিতে নিঃশ্বাস ছাড়তে নিষেধ করেছেন এই জন্য গরম খাবারে ফু দেওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে গরম খাবারেও ফু দেওয়া উচিত নয় ডাক্তাররাও বলছেন আমরা যে ফু নিঃশ্বাস ছাড়ি আমাদের নিঃশ্বাস আর মুখ দিয়ে কার্বন ডাই অক্সাইড বের হয় এই যে নিঃশ্বাসের সাথে শ্বাস প্রশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বের হয় এটা যদি খাবারে মিশ্রিত হয় চায়ে কফিতে তাহলে এটা পেটে গেলে আপনার মুখ দিয়ে ব্যাকটেরিয়া বের হয় এটা পেটে গিয়ে আবার অসুস্থ করবে এই জন্য উচিত যতদূর সম্ভব গরম হলেও সেই খাবারে কি ফু না দেওয়া বাকি কারণবশত চাইলে খুব প্রয়োজন হলে আপনি ফু দেওয়া হারাম নয় কিন্তু না দেওয়াটাই উচিত হবে হুজুর তওবার জন্য কি কোনো সালাত আছে হ্যাঁ তওবার আগে দুই রাকাত সালার কথা হাদিস দ্বারা প্রমাণিত আছে তওবা করার জন্য প্রথমে দুই রাকাত সালাত আদায় করে এরপর তওবা করা ভালো বাকি সালাত আদায় না করলেও তওবা করা যায় তওবার জন্য পাঁচটা শর্ত আছে নাম্বার এক নম্বর শর্ত হচ্ছে আপনি যে পাপ করছেন সে পাপ থেকে ফিরে আসবেন নাম্বার দুই নম্বর শর্ত হচ্ছে আপনার এই পাপটা কারো পাওনা থাকলে তার পাওনা ফেরত দিবেন নাম্বার তিন যেই পাপ করেছেন সেই পাপের জন্য অনুশোচিত হবেন নাম্বার চার ওই পাপটা না করার সিদ্ধান্ত নেবেন নাম্বার পাঁচ কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এভাবে আল্লাহর কাছ থেকে তওবা করে মাপ পাওয়া যাবে সালাত আদায় করা ছাড়াও তওবা করা যায় তবে একটু আগে সালাত আদায় করে নিলে ভালো হয় হাফেজ ও ইমামের জন্য টাকা তুলে মসজিদের অন্য কোনো কাজে লাগানো যাবে কি আমাদের দেশের খুবই মারাত্মক একটা মসজিদের কমিটিদের সমস্যা একটা বড় সমস্যা হচ্ছে রমজান মাস আসলে হাফেজের জন্য দেন টাকা তুলে হাফেজের জন্য টাকা তুলে ইমামের কথা বলি ইমাম আর হাফেজের জন্য টাকা তুলে মসজিদের কোনো কাজে সেই টাকা ব্যয় করার কোনো বৈধতা মসজিদ কমিটির জন্য সামান্যতম নাই কিন্তু এই মারাত্মক অন্যায়টা প্রায় মসজিদের কমিটির লোকেরা করে থাকে প্রায় হাফেজ আর ইমামদের উপরে জুলুম করে থাকে তাদের হক নষ্ট করে থাকে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠ করে দাঁড়াতে হবে আপনি তুলেছেন হাফেজের জন্য আপনি তুলেছেন ইমামের জন্য যার জন্য তুলবেন তার পিছনে ব্যবহার করবেন মসজিদে ইফতারে পেঁয়াজ খাওয়া যাবে কি না পেঁয়াজ আর রসুন খাওয়া এদিকে পেঁয়াজ আর রসুনকে সালাত আদায় করা নিষেধ সালাত আদায় করা নিষেধ কোথায় মসজিদে হোক ঘরে হোক পেঁয়াজ রসুন খেয়ে সালাত আদায় করা নিষেধ করা হয়েছে এই জন্য যদি কাঁচা পেঁয়াজ রসুন হয় তাহলে মসজিদের বাইরেও খেয়ে সালাত আদায় করা যাবে না খাওয়া নিষেধ না খাওয়া জায়েজ কিন্তু খেয়ে সালাত আদায় করা যাবে না কারণ মুখে দুর্গন্ধ হয় পেঁয়াজ রসুন খেয়ে সালাত আদায় করবেন ফেরেস্তার আপনার কাছে থাকবে দুর্গন্ধে কষ্ট পাবে এই জন্য সালাত আদায় করা এই পেঁয়াজ রসুন খেয়ে উচিত নয়
সিগারেট খেয়ে মসজিদে আসা যাবে কিনা, একই প্রশ্নের উত্তর সিগারেট বিড়ি। বিড়ি এবং সিগারেট খাওয়া এক নম্বর কথা হচ্ছে হারাম, দ্বিতীয় কথা হচ্ছে এই হারাম কাজ আপনি কেন করবেন? যদিও আপনি এই অভ্যাসটা ছাড়তে না পারেন, তারপর আমরা বলবো আপনি মসজিদে আসেন, নামাজ পড়েন, নামাজ মসজিদে এসে নামাজ পড়ার মাধ্যমে এক সময় ইনশাল্লাহ আপনি হারাম কাজ থেকে বাঁচতে পারবেন। তবে হ্যাঁ, এই বিড়ি সিগারেট যদি খানি না ছাড়তে পারেন, আগেই বলছি যেটা অবশ্য হারাম ছাড়া উচিত, না ছাড়তে পারেন, তাহলে অন্তত আসার আগে একটু কুলি করে ব্রাশ করে ভালো হয়ে তারপরে আসেন। কারণ আপনি যদি সিগারেট খেয়ে মসজিদে এসে নামাজ পড়েন, আপনি সেজদায় গিয়ে বলবেন সুবহানাল রাব্বিয়াল আলা, আপনার পাশের জন করবে আল্লাহ এই এই জালিম থেকে বাঁচা, আপনি বলবেন একটা আর সে বলবে আরেকটা। কারণ যে বিড়ি সিগারেট খায় তার আশেপাশে থাকা যায় না। আমি তো কোনো সিগারেট আর বিড়ি খোর, সিগারেট খোর, ওক্কা খোর, বিড়ি খোর যদি কোনো বাথরুমে ঢুকে বিড়ি খায়, ওই বাথরুমে দুই তিন দিন আমার মনে হয় যাওয়া যায় না, যাওয়া যাবে দুই তিন দিন যাওয়া যাবে না। কিন্তু কিছু হারাম খোর আছে, হারাম আগে খায় খায় বাথরুমের ভিতরে নিয়ে পর্যন্ত খায়, মসজিদে আসার আগে আল্লাহর ওয়াস্তে অন্তত যদিও খান, তারপরে বাবা অন্তত মুখটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আসবেন। মানববন্ধন মিছিল করা কি শরীয়তসম্মত? মানববন্ধন মিছিল এগুলো করা যেতে পারে। পাশাপাশি একটা কথা বলে দিই, মানববন্ধন মিছিল আপনি আমাদের সরকার বা সরকারকে জানানোর জন্য দেশের প্রচলিত কোন অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন মিছিল এগুলো আপনি জানাতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে তার দায়িত্ব যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দিবে, যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তাহলে সে হাত দিয়ে বাধা দিবে, এমপি মন্ত্রী সে হাত দিয়ে বাধা দিবে, প্রধানমন্ত্রী অন্যায় দেখেছে হাত দিয়ে বাধা দিবে, পুলিশ অফিসার হাত দিয়ে বাধা দিবে। কিন্তু আমাদের তো সকলের হাত দিয়ে বাধা দেওয়া তৌফিক নাই, তবে আপনার ছেলে অন্যায় করছে আপনি হাত দিয়ে বাধা দিবেন, তো যে ক্ষেত্রে আপনি হাত দিয়ে পারবেন না, ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বলবেন, হাত দিয়ে যদি না পারেন তাহলে কি মুখ দিয়ে বলবেন। এখন মুখ দিয়ে কিভাবে বলবেন? যদি আপনার অধীনস্থ হয় ধমক দিয়ে বলবেন, আর যদি অধীনস্থ না হয় তাহলে তাকে উপদেশ দিবেন। তো রাষ্ট্রীয়ভাবে বা রাষ্ট্রে কোনো অন্যায় চলছে সরকারকে জানাবেন কিভাবে? এই জন্য আপনি এই এই সমস্ত মিছিল অথবা মানববন্ধনের মাধ্যমে জানাতে পারেন। তবে মনে রাখতে হবে ওই মানববন্ধন আর মিছিলের মাধ্যমে রাস্তা বন্ধ করা যাবে না। হরতালের নামে, মানববন্ধন মিছিলের নামে রাস্তা বন্ধ করে রুগী আছে, অনেক মানুষ বিপদে আছে, এই বিপদগ্রস্ত মানুষকে আপনি আটকিয়ে দিচ্ছেন, এর কোনো বৈধতা নাই। রাস্তা বন্ধ করার কোনো বৈধতা কোনো মানুষের জন্য নাই। অমুক তমুক ভিআইপি আসে মাঝে মধ্যে ঢাকার মধ্যে, ঘন্টার পর ঘন্টা জাম, বহু মানুষ অ্যাম্বুলেন্সে মারা যায়, কিসের ভিআইপি? সবচেয়ে বড় ভিআইপি হওয়া উচিত ওই রুগীটা, কথা বলবি কি না? ও হচ্ছে সবচেয়ে বড় ভিআইপি, ওর জন্য ব্যবস্থা করা দরকার, প্রত্যেকটা রোগীর জন্য, প্রত্যেকটা অসুস্থ মানুষের জন্য আলাদা লাইন দরকার, আলাদা ব্যবস্থা দরকার। ভিআইপি হলে ওদেরকে ব্যবস্থা করা দরকার। কোথাকার কোন ভিআইপি আসে ঘন্টার পর ঘন্টা জ্যাম পড়ে থাকে, এরপরে শেষ, অনেক মানুষ রাস্তার মধ্যে মারা যায়, এরকম বহু ঘটনা আছে। এই জন্য মানববন্ধন মিছিল হরতাল এই সমস্ত নামে রাস্তা বন্ধ করা যাবে না। নবী এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, দেখা রজুলিল জান্নাতা ফি হুসনি শাজারতিন, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে শুধুমাত্র একটা গাছের ডালের কারণে। গাছের ডাল পরে রাস্তা আটকে গেছে, মানুষ যেতে পারে না, সে বাড়ি থেকে কুড়াল নিয়ে এসে ডালটা কেটে টুকরো টুকরো করে মানুষের আসা যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এই একটা কাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওই লোকটার জীবনের গুনাহ ক্ষমা করে লোকটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। তাহলে রাস্তা পরিষ্কার রাখা কত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ, আর আমরা রাস্তা বন্ধ করে কেউ আবার হরতাল করে, হরতালের কোনো বৈধতা ইসলামে নেই, কোনো সামান্যতম কোনো বৈধতা ইসলাম দেয়নি। কারণ রাস্তা বন্ধ করা, হরতাল করা, মানুষের গাড়ি ভাঙছেন, অন্যায় করছে একজন যাইয়া রাস্তায় গাড়ি ভাঙে, আর ভাই কার গাড়ি আপনি ভাঙছেন? কার গাড়ি? হয়তো এমন হতে পারে তার জীবনের সব শেষ করে ওই গাড়িটা কিনেছে, আপনি তাকে সেটাকে জ্বালিয়ে দিচ্ছেন, অন্যায় করেছে একজন আর শাস্তি দিচ্ছেন আপনি আরেকজনকে। লা তাযির ওয়াজিয়াতু মিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না, অন্যায় যে করেছে পারলে তাকে ধরেন, কিন্তু একজন অন্যায় করেছে রাস্তায় সব গাড়ি ভাঙছেন। এই রাস্তার গাড়িগুলো কি আপনার দাদা তৈরি করেছে না আপনার বাবা তৈরি করেছে? কার টাকার গাড়ি কিনা, কার উপরে আপনি হামলা করছেন? এই জন্য শরীয়তে হরতালের কোনো বৈধতা নাই, যে দিবে দিক, এর বৈধতা ইসলাম ধর্মে কোরআন সুন্নায় থাকতে পারে না। আপনি মানববন্ধন মিছিল এগুলো করতে পারেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনো মানুষের জন্য কোনো কষ্ট না হয়, কোনো মানুষের যেন কোনো কষ্ট না হয়। জানাজার তাকবিরে যদি তাকবির কম বেশি হয় তাহলে কী করতে হবে? জানাজার তাকবিরে যদি তাকবিরের সংখ্যা কম হয় তাহলে কাতার সোজা করে আরেকটা তাকবির দিতে হবে, অথবা কাতারে তাক থাকাকালীন তাকবির আরেকটা দিতে হবে। কম হলে এটাকে কমপক্ষে চার তাকবির দিতে হবে, যদি বেশি হয় পাঁচ ছয় সাত তাকবির হয়, আট তাকবির হয়, একটু বেশি হয়, বেশি হলে অসুবিধা নাই, জানাজা সালাত হয়ে যাবে। কম হলে আবার তাকবির দিতে হবে, বেশি হলে কোনো সমস্যা নেই। ঠোঁটের নিচের পশম কাটা যাবে কিনা, এই যে
অনেকে এই যে ঠোঁটের নিচে এই যে পশম এটা কাটে, সুন্নাহ হচ্ছে এই যে দাড়ি, দাড়ি বলতে এই পুরো অংশটার নাম হচ্ছে দাড়ি, এখানে যে আপনার হাড্ডি আছে এই হাড্ডির মধ্যে যা পশম গজাবে সবগুলো হচ্ছে কি দাড়ি, স্টাইল করতে করতে এখানে কামাতে কামাতে শেষ পর্যন্ত এই ঠোঁটের নিচের এগুলোও কামায়, এগুলো আলেমদের মতে এগুলো দাড়ির অংশ, এগুলো কামানো এগুলো কাটা যাবে না, দাড়ি যেমন কাটা যাবে না এগুলোও কাটা যাবে না। ইমামের ভুল হলে মুক্তাদি কি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবে, একেবারে গড়ে ভুল আমাদের দেশে গড়ে ভুল, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবে, বুঝাতে পেরেছি? মানে ইমামের ভুল হলে ইমাম আল্লাহু আকবার বল, ইমাম আল্লাহু আকবার বলে যাওয়া আশা করে, আপনি ভুল হলে সুবহানাল্লাহ বলবেন। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা, তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ হচ্ছে পুরুষদের জন্য আর মহিলাদের জন্য হচ্ছে কি তাসফিক, তাসফিক মানে হচ্ছে এই যে এইভাবে এদিকে দেখেন এটার নাম হচ্ছে তাসফিক, মানে হাতের পিঠে পিঠ, মহিলারা যদি জামাতে নামাজ পড়ে আর ইমাম যদি কোনো ভুল করে থাকে তাহলে মহিলারা তাসফিক করবে, তাসফিক কি হাতের পিঠের উপরে এভাবে বাড়ি দেয়া, আর পুরুষরা ভুল হলে কি করবে সুবহানাল্লাহ। এখন ইমামের ঠিক করে আল্লাহু আকবার, এখন ইমাম চিন্তা করে বোধ হয় ওই যে আমি উঠার সময় আল্লাহু আকবার ওই আল্লাহু আকবার বলছে, এই জন্য অনেক ইমাম ভুল করলেও সে ভুলটা বুঝতে পারে না, তাহলে ভুল সংশোধন করার সঠিক পদ্ধতি কি সুবহানাল্লাহ। আমি একজন ইমাম আসরের নামাজের ইমামতি করেছি, বাসায় আসার পর মনে হলো আমার অজু ছাড়া ইমামতি করেছি, এখন আমার করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বেশিরভাগ মানুষ এই মাসালাটা সম্পর্কে জানে না এবং ইমামরা এই মাসালাটা অনেকেই বিপদে পড়ে, কারোর শর্মে বলে না, কারোর শর্মে বলেও না, জানে না, মাসালা জানার চেষ্টা করে না, তার মানে ইমাম নামাজ পড়িয়েছে, এখন উনি মনে করছিল অজু আছে, কিন্তু নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পরে বুঝতে পারছে কি যে ওনার আসলে কি ছিল না, অজু টুট গায়া, ওনার অজু ছিল না, এখন অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে তো হবে না? আমাদের দেশে অনেকে জানাজার নামাজ পড়ে অজু ছাড়া, মানে ওনার নেতা সাহেব মারা গেছে এবং জানাজার না আসলে মানুষ কি বলবে, অজু আছে না গেছে তার কোনো খবর নেই, আল্লাহু আকবার, তাহলে অজু ছাড়া কোনো নামাজ হবে না, লা তুকবারু সালাতুন বিগাইরি তুহুরিন, অজু ছাড়া অপবিত্র অবস্থায় পবিত্রতা ছাড়া কোনো সালাত আল্লাহর কাছে কবুল হবে না। প্রশ্ন হচ্ছে ইমাম নিজেরই অজু নাই আর আপনার অজু নাই তো আপনি একজনের দায়িত্ব, এখন ইমামের দায়িত্ব কি একজনের, মুক্তাদি যতজন নামাজ পড়ছে সবার দায়িত্ব, এমন ইমামেরই অজু নাই কি করবে? এর উত্তর হচ্ছে ইমামের যখন মনে আসবে যে আমার অজু ছিল না, ইমাম একা নামাজ পড়ে নিবে, মুক্তাদিরা যদি আবার পুনরায় নামাজ নাও পড়ে পাইবে কোথায়, সে নামাজ পড়ে কোন মুসল্লি কোথায় চলে গেছে খুঁজে পাবে? ইন্না দিনা ইস ইউসরুন, দিন বড় সহজ, যারা পড়ছে তাদের নিয়ত ঠিক ছিল তাদের নামাজ কবুল হয়ে যাবে, ইমাম যে ছিল ওই ইমামের দায়িত্ব হচ্ছে ইমাম সাহেব তিনি কি করবেন নামাজটা তিনি পড়ে দিবেন, তিনি পড়লেই হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কিনা উলঙ্গ হয়ে, হ্যাঁ বাথরুমে বিবস্ত্র হয়েছে মানে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, উলঙ্গ হয়ে গোসল করা যাবে নাকি? প্রশ্নের উত্তর হচ্ছে যতদূর সম্ভব উলঙ্গ না হওয়ার চেষ্টা করতে হবে, একবার কমপক্ষে একটা লজ্জাস্থানের উপরে একটা রুমাল হোক একটা গামছা হোক এটা দিয়ে হলেও, আর কিছু না থাকলে গায়ের গেঞ্জি দিয়ে হলেও লজ্জাস্থান ঢেকে গোসল করা উচিত, একান্ত যদি কোনো কিছু পাওয়া না যায় এমন জায়গায় গেছেন যেখানে যাওয়ার পরে এখন গোসল আপনাকে করতেই হবে আর কিছু নেই বা কোনো কাপড় পাচ্ছে না, এমত অবস্থায় যদি উলঙ্গ হয়ে গোসল করা হয় তাহলে সেটা গোসল করা যায় আছে, কিন্তু ফেরেস্তাদেরকেও লজ্জা করা উচিত, আর কেউ দেখছে না, অন্তত ফেরেস্তারা তো আপনাকে দেখছে, এই জন্য যতদূর সম্ভব উলঙ্গ হয়ে ঘুমানো উলঙ্গ অবস্থায় গোসল করা উচিত নয়, এখন এটা তো একটা স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে একজনে বিচার দিল এক বাবা তার ছেলের ব্যাপারে, কয় সে বাথরুমে যতবার গোসল করতে যায় কখনোই কাপড় নেয় না, কখনোই কাপড় নেয় না, তার মানে হচ্ছে সে ওখানে যায় কি উলঙ্গ হয়ে গোসল করা, তার একটা অভ্যাসে পরিণত হয়েছে, সবসময় এভাবে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়, কারণবশত করা যাবে অসুবিধা নেই। বাল্য অবস্থায় যারা মারা যায় তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, শিশুকালে যারা মারা যায় তারা জান্নাতে যাবে কি না জাহান্নামে যাবে, এটা নিয়ে আলেমদের মাঝে একটু মতভেদ থাকলেও বিশুদ্ধ মত হচ্ছে শিশুকালে সে নিষ্পাপ, সে কোনো অন্যায় করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আবু দাউদে হাদিস আছে রুফিয়াল কলাম আনিন আনসালাস, তিন ধরনের ব্যক্তি থেকে শরীয়তের বিধান উঠিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে একজন হচ্ছে আনি না ইমি হাত্তা ইয়াস্তা ইকিজ, কোনো ঘুমন্ত ব্যক্তির কোনো ঘুমের ভিতরে অন্যায় করলে কোনো শাস্তি নেই, ওয়া আনি সাবি হাত্তা ইয়াহতালিমা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইয়াকিলা, কোনো শিশু বাচ্চা যদি কোনো অন্যায় করে তার এই অন্যায়ের জন্য কোনো শাস্তি নাই, ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াতুহা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইয়াকিলা, কোনো পাগল আর পাগলি কোনো অন্যায় করলে তার উপরে কোনো শাস্তি নেই, আনি সবই হাত্তা ইয়াবলুগা, কোনো শিশু বাচ্চা যদি অন্যায় করে সাবালক হওয়ার আগ পর্যন্ত তার উপরে কোনো শাস্তির বিধান নেই। এই জন্য এ হাদিস আরও অনেক হাদিস আছে যেগুলো থেকে প্রমাণিত হয় শিশু বাচ্চারা মারা গেলে কোথায় যাবে জান্নাতে যাবে, আর এর আরেকটি প্রমাণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে দেখেছেন শিশু বাচ্চাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খেলা করছেন। শিশু বাচ্চা যারা মারা যায় জিজ্ঞেস করার পরে বলছেন যে এরা হলো ওই সকল বাচ্চা যারা শিশুকালে মারা গিয়েছে, তাহলে জান্নাতে দেখেছেন। এ থেকে প্রমাণিত হয় শিশু বাচ্চারা শিশুকালে মারা গেলে কোথায় যাবে? জান্নাতে যাবে। শেখ বগল বাব নাভির নিচের লোম পরিষ্কার কতদিনের মধ্যে করতে হবে এবং লোমনাশক ক্রিম ব্যবহার করে এগুলো পরিষ্কার করা যাবে কিনা, প্রথম কথা হচ্ছে এগুলো কতদিনের মধ্যে করতে হবে, কতদিনের ভিতরে করতে হবে, সর্বনিম্ন কোনো দিন নেই। সাধারণত আলেমগণ অর্থাৎ বৃহস্পতিবার পরিষ্কার করার জন্য বলে থাকেন, যেহেতু শুক্রবার আপনি সালাত আদায় করবেন, অনেক মানুষের সাথে একসাথ হবেন, তখন যদি আপনি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আসেন তাহলে চুলকাবে কম অথবা দুর্গন্ধ বের হবে কম, এই জন্য এগুলো পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা উচিত প্রত্যেক বৃহস্পতিবারে কাটা ভালো। বাকি কোনো কারণ যদি আপনি দীর্ঘ আরও পরে কাটতে চান তাহলে সর্বোচ্চ 40 দিন, কতদিন? সর্বোচ্চ 40 দিনের মধ্যেই বগলের নিচের পশম নাভির নিচের পশম কাটতে হবে। কিসের 40 দিন? কতদিন যে গেছে তার কোনো খবর নেই। হাত দুইটা যদি এভাবে আকাশের দিকে উঠায় তাহলে মনে হবে যেন এখানে আফ্রিকার জঙ্গল হয়ে আছে, কত বাঘ আর ভাল্লুক যেখানে আছে আল্লাহ ভালো জানে, ঠিক না? এই হলো আমাদের অবস্থা, 40 দিন আগেই কাটতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খামসুম মিনাল ফিত্রা, ফিত্রাতি সুন্নত হলো পাঁচটা, কয়টা? পাঁচটা। ফিত্রাতি সুন্নত হলো পাঁচটা। নাম্বার এক তাকলিমুল আসফার, আঙ্গুলের নখ 40 দিন আগে কাটা ফিত্রাতি সুন্নাত, আঙ্গুলের নখ 40 দিন আগে কাটতে হবে। নাম্বার দুই কসু সারিবি, মোষ কেটে ছোট করে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াকুল সারিবাহু ফালাইসা বিন্না, যে ব্যক্তি মোষ ছোট করে নাই সে আল্লাহর নবী উম্মত নয়। মোষ ছোট করা সুন্নত, দাড়ি বড় করা সুন্নত ওয়াজিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি বড় করেছেন সেই হিসেবে সুন্নত, দাড়ি কাটতে দাড়ি কাটার জন্য দাড়ি লম্বা করার জন্য নির্দেশ দিয়েছেন, এই জন্য দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা ইসলামে নিষেধ, এই জন্য দাড়ি কাটা হারাম। যারা দাড়ি কাটে একদিকে সুন্নত তরক করে ওয়াজিব তরক করে আর হারামের ভিতরে লিপ্ত থাকে, দাড়ি রাখা ওয়াজিব আর মোষ কাটা হচ্ছে সুন্নত। কিন্তু আমরা উল্টা, আমাদের দেশে কাটার স্টাইল দেখলে মনে হয় দাড়ি কাটা সুন্নত, বুঝেন নেই, মূলত মোষ কাটা সুন্নত, কিন্তু মানুষ কি প্রতি সপ্তাহে কাটতে হবে, প্রতি সপ্তাহে কাটতে হবে। আমাকে একজন বলে হুজুর মুখে হাত দিয়ে একটু দোয়া করে দেন যেন দাড়ি রাখতে পারি। আমি বললাম মুখে হাত দেওয়ার দরকার নাই, দাড়ি রাখার দোয়াও করার দরকার নাই, দাড়ি কাটা বন্ধ করেন তাইলেই চলবে, দাড়ি কাটা বন্ধ হলে দাড়ি এমনি রাখা হয়ে যাবে, ঠিক কিনা? তো এই জন্য মোষ ছোট রাখা সুন্নত, কিন্তু কেউ মোষের বাম্পার, আমরা ইন্ডিয়াতে গেলে মাঝে মধ্যে দেখি, আবার ঢাকাতে বিভিন্ন কষাই আছে না, কষাই এটা হলো কষাই মার্কা, জল্লাদ মার্কা মোষ আছে, মোষের ঘুরাইয়া ওরে বাবারে বাবা এখানে বাংলার পাঁচের মতো গালের উপরে নিয়ে রাখে, আছে কি নাই? এই রকম মোষ রাখা নিষেধ। মাল্লাম ইয়াকু সারিবাহু ফালাইসা মিন্না, যে মোষ ছোট করলো না সে আল্লাহ নবীর প্রকৃত উম্মত হতে পারলো না। মোষ ছোট করে রাখতে হবে, তাইলে এক এদিকে আঙ্গুলের নখ 40 দিন আগে কাটতে হবে। অনেকে নখের স্টাইল করে, নখ একটা বড় ছোট এভাবে বিভিন্ন স্টাইল করে, যেগুলো শরীয়তে হারাম নিষেধ, এটা কোনো মানুষের স্টাইল হতে পারে না, পশুর স্টাইল হতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইল হচ্ছে আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা হবে। তাহলে এক হচ্ছে নখ ছোট করা, দুই মোষ ছোট করে রাখা, তিন নাতফুল ইবিতি বগলের নিচের পশম 40 দিন আগে কাটতে হবে, নাম্বার চার আল ইস্তিদাদ নাভির নিচের পশম 40 দিন আগে কাটতে হবে, নাম্বার পাঁচ আল ইখতিতান মুসলমানি করানো ফিত্রাতি সুন্নত। মুসলমানি নিয়ে অমুসলিমরা নাস্তিকরা অনেক তিরস্কার করেছে, মুসলমানদের এই বিধান নিয়ে কেন মুসলমানি করাতে হয়। এখন আমেরিকা লন্ডন অনেক হসপিটালে বুড়ো বয়সে বহু ইহুদি খ্রিস্টান অমুসলিমকে মুসলমানি করাচ্ছে, কেন? তারা দেখছে পুরুষাঙ্গের এই সামনের চামড়াটা না কাটার কারণে ওই চামড়ার ভিতরে ময়লা জমতে জমতে সেখানে সিফলিস গনোরিয়া এবং বিভিন্ন রোগ শুরু হয়েছে, ক্যান্সার পর্যন্ত হওয়া শুরু হয়েছে, কারণ যে ভিতরে ময়লা জমতে জমতে ব্যাকটেরিয়া ভিন্ন ভাইরাস ঢুকে বিভিন্নভাবে সিফলিস গনোরিয়া বিভিন্ন রোগ শুরু হয়েছে। এখন বুড়া বয়সে, ছোটবেলায় করে নাই, এখন বুড়া বয়সে মুসলমানি করানো শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার। এই জন্য ইসলামের প্রত্যেকটা সুন্নতের ভিতরে মানবতার কল্যাণ আছে। সম্মানিত উপস্থিতি, তো বলতে চাচ্ছিলাম কতদিন আগে কাটতে হবে বগলের নিচের পশম নাভির নিচের পশম, কমপক্ষে 40 দিন আগে কাটতে হবে। ফেত্রাতি পাঁচটা সুন্নতের কথা বললাম, এই এর মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে কাটতে গিয়ে নাভির নিচের পশম বগলের নিচের পশম 40 দিনের আগে কাটবেন, কি দিয়ে কাটবেন? ব্লেড দিয়ে কাটতে পারেন, অসুবিধা নেই। এখন কিছু আধুনিক মলম আর কিছু আধুনিক ইয়ে পাওয়া যায়, কিছু আধুনিক আপনার ওষুধ পাওয়া যায় যে ওষুধগুলো লাগালেই এগুলো পরিষ্কার হয়ে যায়, সেগুলো ব্যবহার করা যাবে কি না? এর উত্তর হচ্ছে ব্যবহার করা যাবে। আপনি ব্লেড দিয়ে যেমন কেটে পরিষ্কার করতে পারেন, কোনো মলম বা কোনো জাতীয় পাউডার ব্যবহার করেও আপনি এগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই।
কাউসার কি বলছো বলো আসো এরপরের প্রশ্ন হাদিসে মুসালসাল কাকে বলে হাদিসে মুসালসাল এগুলো তো ছাত্রদের প্রশ্ন হাদিসে মুসালসাল এটা হাদিসে মুসালসাল হচ্ছে যেই হাদিসটা অনবরত সিলসিলা অনুযায়ী এই হাদিসের উপরে আমল করার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে যেমন একটা হাদিসে হাদিসে মুসালসাল বিদ্ধিকে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে তার একটা ইতিহাস আছে এই ইতিহাস বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা বলতে গিয়ে সাহাবীরা হেসেছেন তার পরবর্তীতে সাহাবীরা হেসেছেন যারাই পড়িয়েছে হেসেছে তার মানে কোনো একটা হাদিস পড়াতে গিয়ে আমলটা বা যা যা করণীয় হাসার ক্ষেত্রে সবাই মিলে হেসেছেন তার মানে সবাই যুগ যুগ ধরে হাদিসের উপরে যেভাবে আমল করে দেখিয়েছেন এই সকল হাদিসকে হাদিসে মুসালসাল বলে যেমন ওযু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে ওযু করেছেন আল্লাহ রাসূল ওযু করে দেখিয়েছেন সাহাবীকে জিজ্ঞেস করেছে কাইফা তাওয়াদ্দু আমি ওযু কিভাবে করব কাইফা উযু রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের ওযু কেমন ছিল সে ওযু করে দেখিয়েছে এভাবে যুগ যুগ ধরে ওযু করে একজন আরেকজনকে দেখিয়েছে এগুলোকে বলে হাদিসে মুসালসাল তার মানে যুগ যুগ ধরে এভাবে এক একজন আরেক একজনকে এভাবে আমল করে দেখিয়েছেন এরপর প্রশ্ন ইসলাম মদিনা থেকে ছড়িয়ে পড়েছে ইসলাম আবার মদিনায় ফিরে আসবে এই মর্মে হাদিসটার ব্যাখ্যা কি এবং হাদিসটির ব্যাখ্যা হচ্ছে হাদিসে এসেছে তারাজুল হাইয়াতু কামা জুহু কামা তারাজুল হাইয়াতু ইলা জুহরিহা সাপ যেমন গর্তে থেকে বের হয়ে আবার গর্তে প্রবেশ করে ইসলাম মদিনা থেকে এসেছে মক্কা থেকে ইসলাম এসেছে ইসলাম আবার সেই মক্কা মদিনায় আবার ফিরে যাবে এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে কেয়ামতের আগে এটা বিভিন্ন ব্যাখ্যা আলেমরা বিভিন্ন রকম করেছেন এর মধ্যে একটা হচ্ছে যে কেয়ামতের পূর্বে অরিজিনাল সত্যিকার ইসলাম মক্কা মদিনাতেই পাওয়া যাবে যেভাবে ওখান থেকে এসেছে অরিজিনাল আর অরিজিনালটা সেখানে পাওয়া যাবে সারা বিশ্বে বিভিন্ন ফেতনায় অরিজিনাল ইসলামের রূপ পাল্টে যাবে এখনো এরকম দেখা যাচ্ছে যতটা শিরক বিদাত অন্যান্য দেশে আছে মক্কা মদিনাতে আমাদের দেশে যত খতম টতম যা বিদাত আছে এগুলো মক্কা মদিনায় আছে নেই বাকি এর মানে এই নয় যে মক্কা মদিনার লোকেরা যা করবে সব ঠিক বিষয়টা কিন্তু এমন নয় তার মানে মক্কা মদিনা থেকে অরিজিনাল ইসলাম এসেছে অরিজিনাল ইসলামটা পাওয়া যাবে কিন্তু সবই যে তাদের অরিজিনাল সবই যে ঠিক বিষয়টা এমন নয় অনেকে আমাদের কাছে এসে বদনাম করে হুজুর সৌদি আরব গেছিলাম সৌদি আরব তো ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে খারাপ মানুষ থাকতেই পারে তো এসে বলে ওই সৌদি আরব গেলাম আল্লাহ রসুলের দেশ কিন্তু ওখানে কিছু লোকের গাদ্দারি কিছু লোকের প্রতারণা এত খারাপ লাগছে হুজুর আমি বললাম মক্কা সৌদি আরব যেমন আল্লাহ রসুলের দেশ তেমন এটা আবু জেহেলের দেশ আপনার ওইটাও বুঝতে হবে ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন আবার ওই জায়গাতে আবু জেহেলের মতো ওই আবু জেহেলও জন্ম নিয়েছেন কাজে ওখানে ভালোও থাকবে ভালো যেটা সেটা একশোর একশো খারাপে হলেও একশোর একশো নোয়াখালী ভাষা করে যাইবার গুয়ার কদ্দা শয়তান নাম্বার ওয়ান তাহলে ভালোর ভালো খারাপের খারাপ কাজে তাদের সব কিছুই যে ইসলাম বিষয়টা কি এরকম না তাদের সব কিছুই যে সঠিক তা না তবে হ্যাঁ তারা আলহামদুলিল্লাহ শিরক এবং বিদাত থেকে এ ব্যাপারে তারা খুব কি সতর্ক ব্যাস রেডি অনেক অনেককে দেখি এরপর প্রশ্ন অনেক ব্যক্তিকে দেখি জানাজার নামাজে আকাশের দিকে তাকায় এটার নিয়ম কি এটা আমাদের দেশে একটা প্রচলিত ভুল হাদিসে নামাজে সালাতে থাকাকালীন অবস্থায় আকাশের দিকে তাকানো নিষেধ আকাশের দিকে তাকানো নিষেধ সালাতে প্রত্যেক তাকবির অনেকে আকাশের দিকে তাকা মনে করে তাকবির দিলে মনে আকাশের দিকে তাকাইতে হয় এটা না জানার কারণে করে থাকে এটা মোটেও ঠিক নয় আচ্ছা এরপরে প্রশ্ন সাউর সেজদা দিতে ভুলে গেলে কি করবে সাউর সেজদা দিতে যদি ভুলে যায় তার সালাত হয়ে যাবে তার উচিত ছিল সাউর সেজদা দেয়া কোনো কারণে সাউর সেজদা দিতে সে ভুলে গেছে কতক্ষণ পর মনে হয়েছে আর আমার তো ওয়াজিব ছুটে গেছিল তাহলে যদি সাউর সেজদা দিতে ভুলে যায় তাহলে তার করণীয় নাম সালামের পরে সে সাউর সেজদা দিবে এরপরে যদি নামাজ শেষ করে চলে যায় তাহলে অসুবিধা নয় তার নামাজ কবুল হয়ে যাবে কারণ সে ভুলের উপরে আবার ভুল করছে ইন্নাল্লাহ ওয়াদু আন উম্মতি আল খতা ওয়া নিসিয়ান ওয়া বাস্তুকরি ওয়া আলাইহি আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি ভুলে কোনো অন্যায় করে থাকে সেই ভুল আল্লাহ তার জন্য ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ এরপরে প্রশ্ন শেখ আমি একজন প্রবাসী আমি 10 বছর ধরে প্রবাসে আছি আমি দেশে আসতে চাই কিন্তু আমার স্ত্রী বলে দেশে আসলে সে চলে যাবে থাকবে না এখন এক্ষেত্রে আমার করণীয় কি এটা অত্যন্ত দুঃখের বিষয় এটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশে প্রবাসীরা দেশে আসতে চাইলেই অনেক স্ত্রী আছে তারা এত জালিম 10 বছর লোকটা কি বলছে 10টা বছর ধরে এই লোকটা 10টা বছর ধরে এই লোকটা প্রবাসে ছিল 10 বছর পরে আসতে চাচ্ছে স্ত্রী বলছে তুমি আসলে আমি থাকবো না
এই রকম স্ত্রী এগুলো স্ত্রী নামের কলঙ্ক এগুলো হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জালেমদের কাঠগড়ায় দাঁড়াতে হবে অনেক স্বামী আছে দেশে আসতে চাইলেই স্ত্রীরা বারবার তাদেরকে নিষেধ করে কারণ স্ত্রীরা মনে করে স্বামী মানে হচ্ছে টাকার ব্যাংক টাকার ভূত আছে না ইসলামী ব্যাংকের ভূত এক দিক দিয়া টাকার ওই যে কার্ড ঢুকাবে আরেক দিক দিয়া পিন দিলে টাকা বের হবে আমাদের বহু স্ত্রী আছে খালি স্ত্রী না বহু ভাই আছে বহু বোন আছে ইভেন বহু আল্লাহ মাফ করুন কিছু সংখ্যক মা বাবা আছে স্বার্থবাদী সন্তান মানে বিদেশে পাঠাইতে পারলেই মনে করে মরুক বা তুক তুই ওখানে থাকবি ওর অসুস্থতা হতে মরে যাচ্ছে তারপর আসা যাবে না কারণ তুই আসলেই তো টাকার মেশিনটা বন্ধ হয়ে যাবে তোমার ওই টাকার ব্যাংক বন্ধ হয়ে যাবে টাকার বুথ বন্ধ হয়ে যাবে এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে আমি তো বলি মাঝে মাঝে যে এই পৃথিবীতে বোকা যদি থাকে তাহলে আমার মনে হয় প্রবাসীরা হলো এক নম্বরের বোকা এরা যদি বোকা না হতো নিজের জীবন শেষ করে সন্তানের সুখের চিন্তা করে নিজের জীবনটা শেষ করে নিজের স্ত্রীর সুখের চিন্তা করে নিজের জীবনটা শেষ করে মা বাপের সুখের চিন্তা করে ভাই বোন মা বাপ সন্তান সন্ততি আর আত্মীয় স্বজনের সুখের চিন্তা করতে করতে নিজের জীবনটা এদিকে শেষ হয়ে গেল সেই খবরটা তাদের থাকে না বহু প্রবাসীর জীবন এমন কাটিয়েছে বিদেশে টাকা ইনকাম করতে করতে সন্তানের সুখ স্ত্রীর সুখ সবার সুখের কথা চিন্তা করতে করতে ওভার ডিউটি করতে করতে শরীরে এমন রোগ হয়ে গেছে এবার দেশে আসছে আসার পরে এবার সকলের লাঞ্ছন অপমান কারণ বিদেশ থাকতে টাকার বান্ডিল পাঠাইছে এখন আর টাকার বান্ডিল দিতে পারে না এখন আর আপন জনার আপন মনে করে না বন্ধু এখন শত্রু নিজের কলিজার টুকরা স্ত্রী আর আগের মতো ভালোবাসে না নিজের কলিজার টুকরা ভাই বোন আগের মতো ভালোবাসে না সবারই প্রিয় ভাই প্রবাসে যারা থাকে প্রত্যেকটা বোনকে বলবো হ্যাঁ আছে যারা বিদেশ থাকে তার স্ত্রীরও কষ্ট আছে কারণ একাকিত্ব জীবন এটা অনেক কষ্টের জীবন এই জন্য প্রবাসী ভাইদেরকে বলবো স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন তাকে শারীরিকভাবে আনন্দ দিতে না পারেন একটু ভালোভাবে তার সাথে কথা বলেন কারণ একজন স্ত্রী একজন ওয়াইফ একজন বিবি চায় তার স্বামী তার সাথে হেসে কথা বলুক আদর করে কথা বলুক মায়া দিয়ে কথা বলুক স্ত্রীর কষ্ট আছে কিন্তু প্রিয় বোন আমি বলবো আপনার স্বামী যদি দেশে আসতে চায় প্রবাসে ছিল অনেক দিন দেশে আসতে চায় আপনি তাকে বারণ করবেন না কেউ সুখে প্রবাস জীবন এত সুখের জায়গা নয় ওই যে আমি বলেছি যে প্রবাস বিদেশ কত প্রবাসী এরপরে যে বলেছিলাম যে প্রবাস মানে হচ্ছে জেলখানা জেলখানার চেয়ে মারাত্মক জায়গা জেলখানায় গিয়ে তো দুই চার মাস পর্যন্ত দেখা যায় কিন্তু বিদেশে কেউ কাউকে দেখার সুযোগ নেই মাথায় ব্যথা নিজের চিকিৎসা নিজেকে করতে হয় জ্বর নিজের চিকিৎসা নিজেকে করতে হয় এই যে অনেক প্রবাসী নিজের ঘরে মারা গেছে কেউ যে তাকে একটু ডাক্তারের কাছে নিবে সেই লোকটা পায় নাই একটু মাথায় পানি দেওয়ার জন্য একটু চিকিৎসা করার ব্যবস্থা হয় নাই সম্মানিত হাজিম এইরকম কষ্টের জীবন প্রবাস জীবন সেই ভাইয়েরা যারা প্রবাসে বিদেশে আছে আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া তাদের প্রতি আন্তরিক হওয়া তাদের প্রতি মায়াবী হওয়া যদি কোনো প্রবাসী দেশে আসতে চায় প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব হচ্ছে আমাদের উচিত আমরা তাদের সাথে ভালো আচরণ করব প্রয়োজনে একটু কম খাবেন প্রয়োজনে একটু খারাপ খাবেন প্রয়োজনে একটু কষ্ট করবেন তারপর স্বামীকে কাছে আনার করেন আনার চেষ্টা করেন কোনো স্বামী বিদেশ থেকে দেশে আসতে চাইলে যখন পরিবারের লোকেরা নিষেধ করে তখন প্রত্যেকটা প্রবাসী মনে করে যে এই দুনিয়ায় বেঁচে থেকে লাভটা কি বহু প্রবাসী আত্মহত্যা পর্যন্ত করে যদিও এটা অবশ্যই একটা বোকামি অবশ্যই হারাম কিন্তু আমি বলবো প্রিয় বোন প্রত্যেকটা বোনকে বলবো স্বামীকে যতদূর সম্ভব কাছে রাখার চেষ্টা করবেন প্রবাসী ভাইদেরকে বলবো সম্ভব হলে বিদেশে না অর্থাৎ রিজিক দেশে আছে দেশে থাকার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন তোমরা বোকা না এই তোমারে খুঁজতেছে যাও